মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশে নতুন নাকি ভাই? জি, ইভিতাস দিচ্ছে মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট তৈরি করার সুযোগ কোনো ঝামেলা ছাড়াই, যেখানে আপনি পাচ্ছেন আনলিমিটেড ক্লাউড হোস্টিং এবং ব্যান্ডউইথ, প্রিমিয়াম ওয়েবসাইট সিকিউরিটি, SSL, 24/7 ওয়েবসাইট মেইনটেনেন্স, নিজস্ব ডোমেইন যুক্ত করা সহ অসংখ্য ফিচার্স যা আপনার ব্যবসায়িক জীবনকে গড়ে তুলবে অনেক সহজ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য। আপনাদের অনেক কমেন্ট পেয়েছি যে নতুন নতুন বিভিন্ন ডিজাইন ফিলার, টাইস, রেডিমেড ফিলার, এগুলি ভিডিও করার জন্য কমেন্ট করেছে। তো আজকে আবারও চলে আসছি তাদের কারখানায়, চলেন আমরা তাদের সাথে কথা বলি এবং সালাউদ্দিন ভাই বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে দর্শকদের জন্য কি দেখাবেন যারা আপনার এই বিজনেস এর সাথে অ্যাটেন্ড আছে? আজকে দর্শকদের অনেক কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের মালগুলো আগে অনেক অসংখ্য মাল, এখানে তো 1000 উপর ডিজাইন আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়। তো এগুলো তো নতুন নতুন ডিজাইন অনেক আছে, এগুলো তো অনেক স্ট্রং, অনেক সময় দেখা যায় এগুলো অনেক ইয়া, এগুলো 5,500 পিস মাল বানাইতে পারে এক একটা দিয়ে। এগুলি না, হ্যাঁ এগুলো সব পুরো ফিনিশিং এর মাল, এখন সব মাস্টার কপি মাল। আগে তো অনেক ধরনের তো পিস থেকে তৈরি করে, পিস থেকে না সব পুরো মাস্টার কপি তৈরি করা। ওটা হলো 8 নম্বর পিস, ওটা হলো 10 নম্বর গোড়া মাথা, 12 নম্বরের পিস গোড়া মাথা, এটি কিন্তু অসংখ্য খুব গ্লেজ করা মাল। হ্যাঁ, তো আমাদের দুলা বলে আজকে কাটিং করছো, তো আমরা দই নেই, আমরা তো ওই যাদের কাছে পাই তারাই দই। এগুলো গোলাপ মাল যেটা একদম একদম ভিতর দেখেন, নিচের থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ একদম জয়েন্ট শুধু দেখা যায় না, এগুলো সেটিং জায়গায় সেটিং করে ঢালাই দিতে পারবেন। এগুলো অনেক 4.5 ফুটের একটা মাল। আর এটা হলো আমাদের নতুন বডি, এটা দুই পাট দুই পাট বডি, এটা এটা ফিলার, হ্যাঁ এটা হলো জানালার ফিলার, জানালার। আর এটা তো আপনার এই এখন ওই নতুন ডিজাইনের মধ্যে, অনেক ডিজাইনের মধ্যে এটাও একটা 4 পাটে 7 ফুট লম্বা হয়। আচ্ছা, এটা পাউডার ফোর হচ্ছে, এগুলো কি এরকম না ময়লা? না না, এটা ধুলে ভালো, ওই যে আমরা তো কাস্ত, তো এগুলো ধুলে ভাই, এগুলো মানে ধুলেও যাবো গা, পুদিলে যাবো গা। আচ্ছা আচ্ছা, পুদিলে যাবো, ঠিক আছে। দেখছি যে পুদিলে সাথে সাথে এগুলো ধুলে, এগুলো আমরা তো এখন কাটিং করছি মাত্র, আপনি এগুলো আমরা ওয়াশ করি না, ওয়াশ দেয় যেখানে নিয়ে যায়। আচ্ছা, যারা নেবে তারা ওয়াশ করে। হ্যাঁ, এটা হলো 4.5 ফুটের ডোর একটা জানালা, এটাও খুব রানিং মাল, সারা বাংলাদেশে অনেক চলে। এটা হলো লতা বডি, জানেন যে লতা বডিটা মানে অসংখ্য চলে, এটা হলো পিলারের 12 নম্বর পিলার, 10 নম্বর পিলারের যে কাভারটা, ওই কাভারটা ওইটা দিয়ে এটা হয়, কাভারটা একটা পিলার, চারটা দিয়ে হয়, দুইটা দিয়ে হয়। তো যারা কারখানা নিয়ে যান তাদের জন্য দুইটা, আর যারা কারখানা ছাড়া মানে মিস্ত্রি তাদের জন্য কন্ট্রাক্টর তাদের জন্য চারটা, কারণ তারা তো জায়গায় সেটিং করে জায়গায় গালাই দেওয়া হবে। এটা হলো আপনার স্টিকটা, এগুলো বিভিন্ন জেলা পেন্সিল আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা তো জানি আপনার অনেক ভিডিও আমরা দেখেছি এবং যারা কাস্টমার তারা মোটামুটি আপনি ভাইরাল, আপনার থেকে কি পরিমাণ সেল হচ্ছে এটা আপনি ভালো করে জানেন, এবং কি আপনি যেভাবে এখন মানুষকে দিচ্ছেন আমার মনে হয় যে কম প্রাইসে দিচ্ছেন, কারণ আপনার প্রোডাক্ট গুলি মানুষ কম প্রাইসে পাচ্ছে। এখন এগুলি কি সবগুলি কিসের মানে কিসের ডাইস? এগুলি কি মাল বানাতে পারবো? এগুলো বডি, এটাও বডি, এটা প্লেন বডিটা, স্টিক বডিটা, পিলারের, হ্যাঁ পিলারের, এটা 8 নম্বরের বডি, এগুলো 12 নম্বর আছে, 10 নম্বর আছে, এটা তো 4 থেকে শুরু করে 6 নম্বর ফ্লোকের মালও আছে। এটা হ্যাঁ 4.5 ফুট লম্বা, এটাও আমাদের 4.5 ফুটের, 4.5 ফুট আছে, 4 ফুট আছে, এটাও আমাদের 8 নম্বর 6 নম্বর 10 নম্বর আছে। এটা এরপরে এটা তো আমাদের 6 নম্বরের সিধা ইয়া বডি, এরকম ভাবে ফিনিশিং, কিন্তু আমাদের মালগুলোতে এরকম ফিনিশিং আছে, আমরা ওই দেখেন ফিনিশিং একদম যেভাবে দেখতেছেন এভাবে দেখ, হ্যাঁ একদম ফিনিশিং এরকম ভাবে, একদম ফিনিশিং গুলি, এটা হচ্ছে ফিনিশিং না? জি জি। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে অসংখ্য ডিজাইন আমাদের তো গোডাউন 3টা, আপনি তো জানেন 3টা গোডাউনে মিলে আমাদের ফুল বন্ধ। আপনাদের প্রত্যেক ভিডিও তো আপনারা দেখাইছেন, আপনাদের কয়টা এগুলো আজকে চলে দেব, আজকে বিভিন্ন জেলায় এগুলো, হ্যাঁ মানে তো ওয়েট অনেক, হ্যাঁ ওজন বেশি, ওয়েট অনেক, ওয়েট ওয়েট। আচ্ছা আচ্ছা, প্রায় এক একটা প্রায় 25-30 কেজি মতন হবে, 25-30 কেজি শুধু ডাইস, 12 নম্বর 30-এর উপর হবে। এই যে দেখেন এই ডাইস গুলি এনারা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে, এটা হচ্ছে যে ডাইসের ফ্যাক্টরি, এটা কারখানা, হ্যাঁ ওনারা নিজেরাই এই ব্যাগ গুলি তৈরি করে থাকে,
আচ্ছা যাক, এখন আমাদেরকে আর কিছু দেখাবেন না আজকে এই ডাইস গুলি? এটা আছে ভিতরে আসতে পারবেন, তারপর ওই আমাদের আচ্ছা একটু ওই যে যেখানে ডাইস বানায় ওই দেখালে দেখা যাচ্ছে আসলে বিশেষ করে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, আসলে কেউ কিন্তু ডাইস বান কেউ দেখায় না, আমি কিন্তু কোথায় থেকে তৈরি হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমাদের তৈরি হচ্ছে, এই দেখেন এই যে আমাদের জায়গাতে আমাদের কারখানার সব লাবণ্যই এখানে কাজ করে। এগুলি এগুলি কি এগুলি এগুলি ফাইবার? এটা ফাইবার, এটা মাস্টার কপি করা, এই যে মাস্টার কপি। হ্যাঁ মাস্টার কপি, সব মাল আমাদের মাস্টার আছে। মাস্টার কপি মাল করার কারণ মানে কি আপনার মতো মালটা অনেক ফ্রেশ লাগবে, এর জন্য আর কি ফুটো আসে একদম গালাজে ঠিক আছে না, কিন্তু আমার এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে, সেই জন্য মাস্টার কপি করে আমাদের মাল। আমার প্রত্যেকটি মালই মাস্টার কপি দেখে, আমাদের দর্শকেরা আর কোথাও বাংলাদেশে আপনারা জানেন সর্বপ্রথম আমাদের আমাদের চ্যানেলে শুধুমাত্র কিভাবে ডাইস তৈরি করা হয় এই ভিডিওটা দেওয়া হয়েছে, আর কোথাও কিন্তু এটা আপনারা দেখবেন না। তো যারা বিজনেস করবেন মাস্টার কপির মালগুলো এখানে বাংলাদেশে নেট এর মধ্যে নাই, ডাইস কিভাবে তৈরি করে কোথায় তৈরি করে এগুলো কেউ দেখে না, জাস্ট আপনার ফ্যাক্টরিতে কারখানাতে আপনি দেখিয়েছেন সর্বপ্রথম। আপনার এখানে আরো একটা মানে ইন্ডিয়া থেকে এসে বললো মাল নিছে, আমরা এরকম আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি বলেন যে কালকে আমাদেরকে সব ধরনের মাল দিতে পারবো কালকে দিতে পারবো, হ্যাঁ এরকম ভাবে। আজকে তো লোক কম দেখতেছি, অন্যান্য সময় তো অনেক লোক থাকে, আজকে তো বাড়িতে চলে গেছে আবার আছে ওই পাশে কাজ করতেছে, তো এই যে দেখেন ওনারা যে কাজ করে মাল মেটেরিয়াল ওয়েস্টেজ গুলি সব সব এখানে, মেশিন পত্র সব এখানে, এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে সরাসরি, আর কোথাও কিন্তু বাংলাদেশে এই ধরনের সরাসরি কিভাবে তৈরি করে না, এগুলি সিক্রেট বিষয়। তবে উনি এটা বিষয় অবশ্যই আমাদের সিনিয়র কিন্তু অনেক লোক আর বিক্রি করতেছে, বিক্রি করতেছে, এই জন্য আমাদের কাছে আসবেন সরাসরি কারখানাতে, যে কারখানা ভিজিট করে একদম নিজের মন মতো মাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ওনার কিন্তু আরো গোডাউন আছে, তো একটু গোডাউন গুলি দেখেন তাহলে সবচেয়ে বেটার হয়। দেখা যাচ্ছে যে অনেকে গোডাউন দেখে, এই যে এখানে আছে আমাদের কেমিক্যালের গোডাউন, এটা হচ্ছে কেমিক্যালের গোডাউন, এটা হলো কেরি কেমিক্যালের গোডাউন, এখান থেকে আমাদের মালগুলো বানায় এখানে একটু ওয়াইট করা হয়, এটা আমাদের মেহমান রুম, এখানে আসতে পারে মেহমান কিছু, যারা আপনাদের গেস্ট আসে ক্লায়েন্ট আসে ওরা এখানে থাকে বসে, অথবা দেখা যাচ্ছে ওনার বেশি মাল লাগবে তখন কিন্তু উনি এখানে থাকতে পারেন, আসেন। আর চলেন ওনার গোডাউন বলি আমরা দেখে নিই, এখানে আরো আমাদের তিন চারটে গোডাউন আছে, আপনি আগেও দেখাইছি এখন একটু দেখেন, এখানে আমাদের এই হলো এই আমাদের জিপসামের সব মাল, হ্যাঁ জিপসামের সব মাল এখানে থাকা হয়, একটা বিষয় কি আপনারা ওনার সাথে কথা বলবেন, ওনার সাথে কথা বলে ওনাকে ছবি দিবেন আপনাদের কোনটা ডিজাইন প্রয়োজন। আরো একটি গোডাউন আছে এটার পিছনে, ওখানেও মাল ভরা, আমি চাচ্ছি না যে ওখানে যাই, এত বড় করার ভিডিও প্রয়োজন নেই, আপনারা জাস্ট ওনার নাম্বারে কন্ট্যাক্ট করে ওনার সাথে বিস্তারিত ডিটেইল জেনে নেবেন, উনি কুরিয়ারের মাধ্যমে পাঠায় এবং চাইলে আপনারা পুরো বেশি মাল নিলে ওনার নিজস্ব পরিবহনের মাধ্যমে মালটা পাঠানোর ব্যবস্থা করবে। অনেক অনেক মাল, এই যে দেখছেন অনেক মাল, সব মাল আছে, একটা করে মাল আছে। আচ্ছা আচ্ছা অনেক মাল আছে, এই যে ডিজাইন অভাব নেই। আচ্ছা এগুলি কি সব কি জিপসামের? আর ওনাদের হচ্ছে যে
ঢাকাতে হচ্ছে যে মেন অফিস অফিস আছে অফিস এবং কারখানা আপনি এটা। ঢাকা থেকে অর্ডার করতে পারবেন, অথবা ওনার যেটা ফ্যাক্টরি ওখানেও অর্ডার করতে পারবেন। ওনাদের আবার কুমিল্লা তো ফ্যাক্টরি রয়েছে, অফিস রয়েছে, সবই রয়েছে। হ্যাঁ আপনি দেখেন একটা একটা আমাদের দর্শককে দেখেন, জি আমি কিছু বলবো আপনি না বলেন আস্তে আপনার আস্তে। দর্শক সম্পর্কে। না আমার দর্শকের আলহামদুলিল্লাহ, আমাদের যারা ক্রেতা আছে কাস্টমার আছে তারা আমাকে আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে, কিন্তু আমরা যে ভিডিও গুলো দেখে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও সরাসরি জায়গা থেকে দেখা গেছে এবং আচ্ছা তারা এক মিনিট, দেখে। আপনার একটা ভিডিওতে ব্যাড কমেন্ট করছিল একটা লোক, ওটার কারণ জানতে পারি? কারণ হয়তো বা দেখা যাচ্ছে এটা কোনো আপনার এই বিজনেস এর পিছনে কেউ কি আপনার কোনো সমস্যা করতেছে, আপনি কি কম রেটে অথবা বেশি রেটে এরকম কোনো এটা আপনার আমার, অ্যান্টিপ্যাটি আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমাদেরকে কিছুদিন লাগাতে দুইটা কোম্পানি, বড় কোম্পানি, সুনাম দেবো নাম বলবো না, তো ওরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে যে আমি নাকি কাস্টমারকে অনেক কম দিচ্ছি, সেই কারণে আমাদেরকে অনেক অনেক ক্রিটিসাইজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা কাস্টমার আছে তারা কথাটা বলার একটাই কারণ, আমি একটা আমাদের আমরা যত ভিডিও ছেড়েছি কোথাও ব্যাড কমেন্ট নাই। একটা ব্যাড কমেন্ট পাওয়ার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার সাথে জানতে চাই যে আসলে এটার কারণ কি। পরে আমি বিস্তারিত উনি আমাকে বলল যে উনি হচ্ছে যে যে মালটা আপনারা অন্য অন্য জায়গা থেকে পাবেন 20,000, সেই মালটাই উনি এখানে কিন্তু প্রায় 12,000 টাকায় 15,000 টাকা দিয়ে দিয়ে, কারণ হচ্ছে ওনার নিজের ফ্যাক্টরি। হ্যাঁ যার কারণে উনি কম প্রাইসে দিতে পারে, এই কারণে হয়তো আপনারা ভালো করেই জানেন আমাদের দেশে কিন্তু কেউ যদি কম রেটে দেয় কেউ বেশি রেট দেয় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। তো যাক এটা আপনাদের একান্তই ব্যাপার, আপনারা কোথায় থেকে নেবেন, তবে আপনারা যেখান থেকে নেই যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলে সরাসরি কনফার্ম হয়ে আপনারা অর্ডার করতে পারেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে, অথবা আপনারা চাইলে এসে এখানে এখানে দেখে নিয়ে যেতে পারবেন এসে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে যারা আছে একদম আমাদের যে এখানে বানায় কিভাবে এটা শুধু দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে আপনার প্রসেসটা কি মানে অর্ডার করার, সেটা আমাদেরকে দর্শকদের সম্পর্কে বলেন। অর্ডার তো যেভাবে আলহামদুলিল্লাহ বিগত দিনগুলো করে আসছে এইভাবেই আমাদের, যে প্রথম কিছু আমাদের টাকা দিলে আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে দিলাম, ট্রান্সপোর্ট থেকে মালগুলো ছুটে নিবে টাকা দিয়ে, আর যদি কেউ সরাসরি এখানে এসে আমাদেরকে দেখে এখন নিজের হাতে ট্রান্সপোর্ট করে দেয় তাও পারবে সমস্যা। আচ্ছা আপনাদের অফিসটা লোকেশনটা বলবেন? আমাদের অফিস হচ্ছে গৌরীপুর বাজার কুমিল্লা দাউদকান্দি থানা, আর ঢাকাতে ঢাকাতে যে সানার পারে আছে আমাদের অফিস, কারখানা নাই, কারখানা এখন ভেঙে গেছে। কারখানার দরকার নাই, অফিস মানুষ অফিসে আসবে বেশি, যেহেতু অর্ডার করবে যে সরাসরি দেখতেছেন এগুলি এরকম হয়েছে। দেখেন এই যে আবার নইছে নইছে তো অসংখ্য অসংখ্য নইছে আছে, প্রতিদিন ইনশাআল্লাহ অন্তত 20-25টা নইছে আমরা ডেলিভারি দিই আল্লাহর মধ্যে। এই নইছে গুলো অনেক ফিট, যেটা 5,500 পিস মাল হলো কিছু হবে না। আপনার নাম্বারটা যদি, আচ্ছা নাম্বারটা আমি বলে দিই, আপনি বলবেন যে আপনার লাস্ট 41 নাম্বারটা এটা বলে দিন, 01850-8141। হোয়াটসঅ্যাপ আছে? এটা হোয়াটসঅ্যাপ ইমেল আছে, এটা হোয়াটসঅ্যাপ ইমেল দুইটাই আছে আপনারা যারা এটা অর্ডার করবেন। আচ্ছা আমি তো এখানে তো আপনার ডাইস এর বিষয়ে বলছি না, এখানে তো এই যে আরো পিলার দেখতেছি, পিলার কি বিক্রি করেন? জি পিলার আমরা আমরা এখন বিক্রি করি না, আগে তো করতাম এখন করি না, এটা আমাদের ওই যারা কাস্টমার আছে তাদের মাধ্যমে তাদের পরামর্শের মাধ্যমে এটা আমি বন্ধ করেছি যে না আমি বিক্রি করব না। আপনি যদি ফিলার বিক্রি করেন দেখা যাচ্ছে যে আপনার অনেক ক্লায়েন্ট আছে ওরা বলে যে আপনি কেন বিক্রি করবেন, আপনি ডাইস বিক্রি করেন, তো সেক্ষেত্রে দেখা যায় তো আপনার কাছ থেকে নিলে ওরা কমে দামে পায়। আচ্ছা যাক এখন আপনি কেউ যদি নিতে চায় যে রেডিমেড ফিলার গুলো নিতে পারবে? এই আমাদের এই মুশকুরা আছে এগুলো কিছু দেই সমস্যা দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে, সবাইকে আবার দেওয়া যাবে না না, কারণ হচ্ছে বিরস এখানে যেহেতু সবাই বিজনেস করে ওনার থেকে নিয়ে, এখন ওনারা ফিলার বিক্রি করেন বিভিন্ন কোম্পানি, এখন যাচ্ছে উনি ডাইস বিক্রি করেন, উনি যদি ফিলারও বিক্রি করেন তারপরে ওরা দেখা যাচ্ছে বিভিন্ন কথা বলেন যে আপনি তো আমাদেরকে পাইকারি ডাইস দেন, তাহলে আমরা আপনি যদি সব বিক্রি করেন তাহলে আমরা কিভাবে ডাইস গুলো নিয়ে এখানে পেশেন্ট বডিও পাই আছে, যাক এখানে বডিও আছে, সেক্ষেত্রে এটা আপনারা তারপরেও আপনারা ওনার সাথে কথা বলে নেবেন যদি উনি একটা ডিজাইন, এটা হচ্ছে যে এটা কি ফিলার? এটা হ্যাঁ ফিলারের নতুন ডিজাইন, এটা 8 নম্বর, 6 নম্বর, 10 নম্বর আছে। আচ্ছা এটা এটা বিভিন্ন এই ফিলারটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সাইজের রয়েছে, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি এতটুকুই আজকে ছিল, এবং আরো বিস্তারিত জানার জন্য ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে সরাসরি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন, ভিডিওতে আমাদের ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিও শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।